সবাইকে মনে রাখার চেষ্টা করো না, সবাই তোমায় মনে রাখবে এমন কিছু চেষ্টা করো। চেষ্টা করো নিজের মান বাড়ানোর, প্রত্যেক দিন প্রমাণ করো। নিজের মান বাড়ানোর পর্বে অপমানও বাড়বে, সেই সময় তুমি যাকে গুরুত্ব দেবে সেই বাড়বে। তবে অনেক কিছু করার চেষ্টা করো না, এতে তোমার তেষ্টাও মিটবে না, ভাবনা চিন্তার দেশটা এলোমেলো হয়ে যাবে। নিজেকে গুছোতে হবে, নিজেকে সাজাতে হবে। তবে আমার কথাগুলো নিজের ভাবনা চিন্তায় সাজিয়ে রাখার আগে একটু বাজিয়ে দেখে নি। নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে, এই বর্তমান পরিস্থিতিতে। এই বর্তমান পরিস্থিতিতে দেখব কোন রূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। নমস্কার দাদা, আমার নাম বিজয়। নমস্কার, ঠিকানা শিলিগুড়ি, বয়স 24 বছর। দাদা, জীবনে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব বুঝে উঠতে পারছি না। সত্যি বলতে অনেক মোটিভেশনাল ভিডিও দেখি, তাও বুঝতে পারছি না আমি জীবনে কি করব। আমি আমার জীবনের লক্ষ্য স্থির করতে পারছি না, যদি একটু হেল্প করো খুব ভালো হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিজয়। প্রথম পয়েন্ট, তুমি অন্যেরটা দেখছো, অন্যেরটা খুঁজছো, অন্যের আবিষ্কারে মেতে উঠছো। তুমি বেশিরভাগ সময় অন্যকে বা অন্যদেরকে দিচ্ছ। নিজেরটা দেখছো কি, নিজেরটা খুঁজছো কি, নিজেকে সময় দিচ্ছ কি, নিজেকে আবিষ্কার করছো কি? যতদিন না তুমি নিজেকে আবিষ্কার করবে, ততদিন এই পৃথিবীর কেউ তোমাকে আবিষ্কার করতে আসবে না। সেকেন্ড পয়েন্ট, শান্ত হয়ে বসে নিজেকে কোশ্চেন করো, তোমার ভালো লাগা এবং ভালোবাসার বিষয় কোনটি? অন্যের নয়, তোমার বিষয়। সেই বিষয়টি খুঁজে পেলে বিষয়টিকে নিয়ে এগিয়ে চলো। চলার পথে অনেক কিছু আসবে, কিন্তু তোমাকে এগোতে হবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে। খুব ভালো থেকো, পজিটিভ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, হ্যাপি থেকো ভেতর থেকে। আজকের মতো আসছি, তবে তার আগে পাশে আছি আপনার, আপনি শুধু এই রূপ প্রাণদের পাশে থাকবেন। ধন্যবাদ তোমার এবং আপনার মূল্যবান সময়ের জন্য।